মিডিয়া ভয়েসমেইল। প্রতিদান আজকের পর্বে দেখা যাবে সবাই শিমুল ও নীলকে নিয়ে ঘরে যায় আর মালা খুলে দিয়ে শিমুলকে বসতে বলে। তখন শিমুল বলে, স্বামী না বসলে আমি তো বসতে পারবো না। নীল বলে, নিচে বসতে হবে কেন? মেজবউ বলে, বসতে হবে, এটি নিয়ম। নীল বলে, আরো নিয়ম, আমি নিজের ঘরে যেতে পারবো না? মেজবউ বলে, এই নিয়মের মাধ্যমে বোঝা যাবে তোমার আর শিউলির মিল হবে কিনা। তখন নীল বলে, জীবনেও মিল হবে না। কাকিমা বলে, সেটা তো নিয়ম কারণ হলেও বোঝা যাবে, সবাই আরো অনেক কথা বলে। তখন নীল বলে, যা নিয়ম করার তাড়াতাড়ি করো, এইসব ধুতি আমি বেশিক্ষণ সামলাতে পারি না। তখন শিমুল বলে, কেন স্বামী, গিট কি আলগা হয়ে গেছে, আবলু দাকে ডাকবো। তখন নীল শিমুলকে চুপ করতে বলে আর নীলের কাকি বলে, নীল তুই একটু শান্ত হয়ে বস। তখন নীল মনে মনে বলে, শান্ত আমি কি করে হব, আমার মন যে অনেক অশান্ত হয়ে গেছে, কাউকে বুঝাতে পারছি না। তখন তারা অনেক নিয়ম পালন করে আর এই নিয়ে সবাই অনেক কথা বলে। শিমুল নীলকে বলে, আমাদের বিধাতা জন্ম জন্মান্তরের জন্য বেঁধে দিয়েছে। নীল বলে, আমি এ বাঁধন ছিঁড়ে ফেলবো। আর নীল চলে যেতে চায়, তখন নীলের কাকি বলে, আর একটি নিয়ম বাকি আছে। নীল বলে, আমি আর পারছি না, আমার খুব বিরক্ত লাগছে। তখন শিমুল মনে মনে বলে, এটা কি বিরক্ত, তোমাকে আরো বেশি দেখতে হবে, আরো অনেক কথা বলে শিমুল। শিমুল নীলকে বলে, একটা কথা বলবো। তখন নীল বলে, তোমার কোনো কথা বলতে হবে না, আমার জীবনটাকে জ্বালিয়ে রেখে দিলে। তখন শিমুল কান্না শুরু করে। নীল জিজ্ঞাসা করে, আবার কাঁদছো কেন? তখন শিমুল ও নীল দুজনেই অনেক কথা বলে। শিমুলের কথা শুনে সবাই হাসে। পরে আংটি খেলা শুরু হয় আর নীল ও শিমুল আংটি খেলে। আর নীল মনে মনে বলে, জীবনে কোনোদিন কাউকে আংটি পরালে শিমুলকে খুঁজে পড়াবো। শিমুল নীলের কথা মনে মনে ভাবে। শিমুল ও নীল আংটি খেলে আর দুজনে মনে মনে কথা বলে, দুজনে দুজনের আংটি খুঁজে পায় আর সবাই খুব খুশি হয়। নীলের কাকি ও মেজ বৌদি বলে, শিমুলকে আংটি পরিয়ে দাও। নীল শিমুলকে আংটি পরিয়ে দেয় আর শিমুল নীলকে আংটি পরিয়ে দেয়। সবাই খুব খুশি হয় আর নীল ও শিমুল দুজনেই মনে মনে তাদের ছোটবেলার কথা ভাবে। মেজ বৌ বলে, সব নিয়ম শেষ। আর নীল তখন চলে যায় আর বলে, মুক্তি পেলাম। তখন শিমুল মনে মনে বলে, মুক্তি নয়, আরো বেশি করে বাঁধনে বাঁধলে। অন্যদিকে নীলের মা পল্লবী ও জিনিয়া সবাই নাচে। জিনিয়া তার মমকে বলে, মম তোমার দ্বারা হবে না, তাই শান্তি কান্না শুরু করে। তাই পল্লবী তার মাকে বোঝায় আর আবার ডান্স শুরু করে। তারা ডান্স শেষ করে তখন মিসেস ভাদুরী আসে আর তাদের সাথে কথা বলে। ভাদুরী বলে, সঙ্গীত মেহেন্দি তো বিয়ের আগে হয়, তাহলে বিয়ের পরে কেন? তখন জিনিয়া বলে, আনন্দ করার জন্য, আরো অনেক কথা বলে দাঁড়া। মিসেস ভাদুরী বলে, নতুন বউয়ের সাথে কথা বলবো। তখন শান্তি না বলে আর স্বপ্নে যা দেখেছিল সেই কথা ভাবে। পল্লবী মিসেস ভাদুরীকে বলে, আজ তো কাল রাত্রি, তাই বউ কারোর সাথে দেখা করবে না। মিসেস ভাদুরী মনে মনে বলে, সবাই কিছু আমার কাছ থেকে লুকাতে চাচ্ছে, আমিও দেখবো কতক্ষণ লুকাতে পারে। তখন জিনিয়া মিসেস ভাদুরীকে নিয়ে চলে যায়। পল্লবী ও তার মা কথা বলে। মেজ বউ শিমুলকে শাড়ি দেয় আর বলে, তোমার খাবার এনে দিচ্ছি। তখন বাহিরে থেকে গানের আওয়াজ শুনে মেজ বউ এর মন খারাপ হয়ে যায়। তাই দেখে শিমুল মেজ বউর সাথে কথা বলে। মেজ বউ কান্না করে আর অনেক কথা বলে। আর শিমুল মনে মনে বলে, শান্তি কাকিমা বউদের সাথে এত খারাপ ব্যবহার করে। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের পাশে থাকুন।